নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজকের এই ভিডিওতে আমি ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভারতীয় ইতিহাস নিয়ে এই ভিডিওটি হলো পঞ্চম ভাগ। এর পূর্বে প্রথম থেকে চতুর্থ ভাগ আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন এলডিসি গ্রুপ সি এবং টিপিএসসি পরিচালিত বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট সোশিও রিলিজিয়াস রিফর্মার্সদের নিয়ে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চন ইজ, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, অর্থাৎ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা কে করেন? এর আনসার, রাজা রামমোহন রয়। এবং এই ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে। ব্রহ্ম সমাজ ছাড়া তিনি 1815 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন অমৃত সভা, এবং রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের জনক বলা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য অথার অফ দ্য জার্নাল সংবাদ কমিটি, অর্থাৎ সংবাদ কমিটির পত্রিকার রচয়িতাকে? এর আনসার, রাজা রামমোহন রায়। এবং এই সংবাদ কমিটি প্রকাশিত হয়েছিল 1819 সালে। নেক্সট, হু ওয়াজ দ্য অথার অফ তত্ত্ববোধনী পত্রিকা, তত্ত্ববোধনী পত্রিকার রচয়িতাকে? এর উত্তর, দেবেন্দ্রনাথ ট্যাগোর। দেবেন্দ্রনাথ ট্যাগোর হল রবীন্দ্রনাথ ট্যাগোরের ভাই। তিনি রাজা রামমোহন রায়ের কাছ থেকে ব্রহ্ম সমাজের দায়িত্ব নিয়ে 1839 সালে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট, ও ফাউন্ডেড প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এর আনসার, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, এবং এটি 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ও ফাউন্ডেড আর্য সমাজ, আর্য সমাজের প্রতিষ্ঠা কে করেন? এর আনসার, আর্য সমাজের প্রতিষ্ঠাতা হল স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1875 সালে। নেক্সট, হু ওয়াজ নোন এস মোল্লা শঙ্কর, মোল্লা শঙ্কর নামে কে পরিচিত? এর উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে? এর আনসার, ম্যাডাম এইচ পি বলকটস্কি, এবং তিনি এই প্রতিষ্ঠান 1875 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন। নেক্সট, ওয়েন ডিড স্বামী বিবেকানন্দ স্টার্ট রামকৃষ্ণ মিশন, কখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের সূত্রপাত করেন? এর আনসার, 1887 সালে। নেক্সট, ও ফাউন্ডেড সত্যসূচক সমাজ, সত্যসূচক সমাজের প্রতিষ্ঠাতাকে? এর আনসার, জ্যোতিবাই ফুলে, এবং এই সত্যসূচক সমাজ প্রতিষ্ঠিত হয় 1873 সালে। এখন কিছু প্রশ্নোত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসকে নিয়ে। ফার্স্ট, ওয়েন ডি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম, কবে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এর আনসার, 1885 সালে। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? এর উত্তর, অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট, ওয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা গোকুল দাস তেজপাট সংস্কৃত কলেজে 28 নভেম্বর 1885 সালে সংগঠিত হয়েছিল, এবং এই সভায়
সমস্ত ভারত থেকে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? এর আনসার, লর্ড ডাবলিন। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এর আনসার, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট, হু ফার্স্ট কয়েন দ্য ওয়ার্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? প্রথমবার কে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটি ব্যবহার করেন? এর আনসার, দাদাভাই নরুজি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য আর্লিয়ার নেম অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ব নাম কি ছিল? এর আনসার, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এবং এটি একটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোসের দ্বারা একটি প্রতিষ্ঠান ছিল। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি স্পোকেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি কে ছিলেন? এর আনসার, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? এর আনসার, জর্জ ইউলি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এর আনসার, এনি বেসান্ট। এনি বেসান্ট 1916 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলকের সাথে হিন্দুর আন্দোলনে যোগ দিয়েছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এর আনসার, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। তিনি গান্ধীজি দ্বারা পরিচালিত 1920 এবং 21-এর অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? এর আনসার, আবুল কালাম আজাদ। নেক্সট, হু সার্ভড লংগেস্ট টাইম এজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসে দীর্ঘকালের জন্য কে সভাপতি ছিলেন? এর আনসার, আবুল কালাম আজাদ। নেক্সট, হু বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন জেল? কে জেলের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল? এর আনসার, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস 1923 সালে মতিলাল নেহরুকে নিয়ে স্বরাজ দলের প্রতিষ্ঠা করেন। নেক্সট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? অর্থাৎ ভারত স্বাধীনতার সময় 1947 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এর আনসার, জেবি কৃপালিনী। নেক্সট, হোয়েন ডিড কংগ্রেস ডিভাইড ইন্টু মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট? কংগ্রেস কখন নরমপন্থী ও চরমপন্থী এই দুটি দলে বিভক্ত হয়েছিল? এর আনসার, কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুটি দলে বিভক্ত হয়েছিল 1907 সালে, যাকে সুরট স্প্লিট বলা হয়। এবং কংগ্রেসের এই বিভাজন রাসবিহারী ঘোষের সভাপতিত্বে সুরট সেশনে সংগঠিত হয়েছিল। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য কংগ্রেস রি ইউনিটেড? কংগ্রেস পুনরায় কখন মিলিত হয়েছিল? কংগ্রেস পুনরায় 1916 খ্রিস্টাব্দে অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে একটি সভায় মিলিত হয়েছিল। নেক্সট, হোয়েন ডিড মহাত্মা গান্ধী বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের কবে সভাপতি পদে নিযুক্ত হয়েছিল? এর আনসার, মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের মতো ভারতের জাতীয় কংগ্রেসের
সভাপতি পদে নিযুক্ত হয়েছিল 1924 সালে এবং তিনি ভারতের জাতীয় কংগ্রেসের বেলকাম সেশনে সভাপতি পদে নিযুক্ত হয়েছিল এবং এই বেলকাম সেশনটি হল কর্ণাটকে। নেক্সট, হোয়েন ওয়াজ বন্দে মাতরম ফার্স্ট টাইম সং? বন্দে মাতরম এই গানটি প্রথমবারের মতো কবে গাওয়া হয়েছিল? বন্দে মাতরম এই গানটি প্রথমবারের মতো ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনে 1896 সালে গাওয়া হয়েছিল এবং এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ভিডিওটির পঞ্চম ভাগ এখানে সমাপ্ত হল। বাকি অংশগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হল www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।